গাজন ও চড়ক মেলার আবহে আজ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কেন্দ্রে তৃণমূল, বাম এবং বিজেপি প্রার্থীরা প্রচারে নেমে জনসংযোগে জোর দেন। বিজেপির রাজ্য সভাপতি বালুরঘাটের প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার গঙ্গারামপুরের রবীন্দ্র ভবনে কর্মী সভা করে চড়ক মেলায় যান। এই দিন সকালে গঙ্গারামপুরের দুর্গাবাড়ি থেকে প্রচারে নামেন তৃণমূল প্রার্থী মন্ত্রী বিপ্লব মিত্র। পরে তিনি আদিবাসী এলাকায় গিয়ে জনসংযোগ করেন। বাম প্রার্থী জয়দেব সিদ্ধান্ত এই দিন পতিরাম এবং বালুরঘাটের বোয়ালদার এলাকা পায়ে হেঁটে প্রচার করেন। খুব ভালো লাগলো দেখে, অনেকদিন পর বামপন্থী কোদাল বিচার চিহ্ন সবার ভোট আবেদন করছি আমি, ঠিক আছে আমি।